হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেকদিন পর আজকে একটা ব্লগ আপলোড করছি। এই ব্লগটা অ্যাকচুয়ালি পাস্ট কিছু ব্লগস মিলিয়ে, ছোটো ছোটো ক্লিপ মিলিয়ে করা একটা ব্লগ। এখানে আমি ওয়েদার দেখাচ্ছি, কারণ যে উইকগুলোতে আমি ব্লগ করেছিলাম ওই উইকে ওয়েদারটা খুবই খারাপ ছিল। লাস্ট মনে হয় 2 উইকস খালি বৃষ্টি পড়েছে, বাট বৃষ্টির কারণে যা হয়েছে এই যে এগুলো সব গ্রিন হয়ে গিয়েছে, উইচ ইজ রিয়েলি গুড। একদম ক্যানাডার রিয়েল যে রূপটা সেটা চলে আসছে, কারণ ক্যানাডা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। যেরকম এই যে এখানে চেরি ব্লসম হচ্ছে, আরও কিছু কিছু আছে, আমার বাসা থেকে হালকা পাতলা একটু দেখা যায়। যদিও অনেক বেশি থাকলে আমি গিয়েই ওখানে ছবি তুলতাম, বাট এখান থেকে বাসা থেকে একটু দেখা যাচ্ছে। যদিও এটা এখনই শেষ হয়ে যাবে, চেরি ব্লসমের টাইম শেষই বলা যায়। সো আমি এখন একটু ব্রেকফাস্ট বানাবো, সো তার আগে একটু দেখি। বাজার নেই তেমন, অ্যান্ড ব্রেডও নেই, সো আমি একটু গ্রসারি অর্ডার করে দিয়েছি। সো সেটাই নিতে আমি নিচে চলে এসেছি। এই তো গ্রসারি নিয়ে বাসায় চলে আসলাম, এখন দেখাচ্ছি কি নিয়েছি। এই যে এটা হচ্ছে ঈদের পর ফার্স্ট গ্রসারি। এখনো ঈদেরটা যদিও শেষ হয়নি, বাট কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিলো। অ্যান্ড ঈদের সময় তো স্ন্যাক্স করা হতো না, লাইক স্ন্যাক্স খাওয়া হতো না। এই তো ফার্স্টে আগে ডিম নিয়ে নিয়েছি, ডিম এখানে আছে 18 রুপিস। মেগা ডিম একটা রিস্কি জিনিস, এটাকে ঠিক মতো রাখি। আর এই যে এখানে আমি কিছু আইসক্রিম অর্ডার দিয়েছি, কারণ গরম লাগে ঘরে, সো এইটুকু লাগে। এখানে একটা আইসক্রিম স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, এটা একটা হেলদি জিনিস। যেহেতু আমি ডায়েট শুরু করার চেষ্টা করছি, সো আমার এই জিনিসটা মাস্ট বি লাগবে। এটা হচ্ছে ইয়োগার্টস, এগুলো 16 পিসের ইয়োগার্টস আছে। এখানে একটা ব্রকলি নিয়েছি, এখানে কিছু লেবু আছে, কারণ আমি ট্রাই করবো সকালে 1 গ্লাস করে লেবু পানি খাওয়া, ট্রাই করবো। এনে কিছু টমেটো নিয়েছি, আমার মনে হচ্ছে এটা ভুল দিয়ে গিয়েছে, কারণ আমি ইউজুয়ালি এটা নিই না, বাট যাই হোক টমেটো তো টমেটোই। আর এখানে নিয়েছি এটা অরিগ্যানো, আর এইটা নিয়েছি বেজিল লিফ। এখানে 1 প্যাকেট অর্ডার করেছি আলু পরোটা, দেখা যাক এটা কীরকম হয়। এখানে একটা প্লেন রুটির প্যাকেট নিয়েছি, এখানে 15 পিস আছে, এটা প্রায় অনেকদিনই হয়ে যাবে। এখানে নিয়েছি, যেহেতু আমাদের ফ্রেশ ঢেঁড়সের দাম অনেক বেশি, তো এখানে আমি ফ্রোজেনটাই একদম কাটা সুন্দর পাওয়া যায়। এটা জাস্ট আপনি পেঁয়াজ মরিচ দিয়ে চুলায় দিয়ে দিলে একদম ফ্রেশ হয়ে যাবে। এখানে একটা ব্রেডের প্যাকেট নিয়েছি, আমি হোয়াইট ব্রেড খাই, আমি যতই ডায়েট করি না কেন, বাট স্টিল আমি ডিফারেন্ট ব্রেড খেতে পারি না, আই ডোন্ট ফিল গুড, সো এটাই নিয়েছি। আর এখানে 1 প্যাকেট আলু নিয়েছি, আলুটা এটা দাম বেশি পড়েছে আমার, আই ডোন্ট নো কেন। এখানে 2টা ইংলিশ কিউকাম্বার নিয়েছি, এগুলো ইংলিশ কিউকাম্বার বলি আমরা, এগুলো যথেষ্ট বড়, এটা দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট বড়, বাট এইটাই একটা যেটা বাংলাদেশে শশার মতো টেস্টে পাওয়া যায়। এখানে 1টা কলা নিয়েছি, এগুলো আপনাদেরকে দেখাই, কলাগুলো দেখতে কাঁচা, বাট কালকে যদি দেখায় এই কলাগুলো একদম হলুদ হয়ে যাবে, কারণ এগুলো বানানোই লাইক এটার মধ্যে এমন ফর্মুলা দেওয়া থাকে যে এটা একদিনে ঘরে পেকে যাবে। আর এই যে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি, এগুলো আমি স্টক করে রাখবো, এটা আমি নিয়েছি একদম রুটসহ, কারণ রুটসহগুলো বেশি দিন প্রিজার্ভ করা যাবে। সো এই তো এটাই ছিল ছোট্টখাট্টো একটা বাজার, তেমন কিছুই না, কারণ কিছু হালকা পাতলা জিনিস ছিল। কাঁচা বাজার পরে করবো, এখনও আপাতত চলবে আরও নেক্সট 1 আর 2 উইকস, সো দেখা যাক পরে। ফার্স্ট অফ অল আমি স্যান্ডউইচের জন্য 2টা এগ দিয়ে দিয়েছি, বয়েল হতে অলমোস্ট হয়েও গিয়েছে এগুলো। আর এদিকে আমি কিছু চেরি টমেটো আর কিছু শসা কেটে নিয়েছি, আর আমি একটা ড্রেসিং বানিয়ে নিব। যদিও মেয়নিজ খাওয়াটা হেলদি না, বাট একবার যদি দিনে অল্প একটু খাওয়া যায়, দ্যাটস হেলদি, এটা বলা যাবে হেলদি। আর আমি একটু স্পাইসি করার জন্য এই যে আমার ফেভারিট বাস্কো সসটা ইউজ করবো। আর এই তো হচ্ছে এটার মরিচ দিয়ে নিবো, যে তার একটু ঝাল হয়, এটার মধ্যে আমি ড্রেসিংগুলো দিয়ে একটু ড্রেসিং বানিয়ে নিবো সিম্পল। আমি এই ব্রেডটা ইউজ করছি, এটা প্লেন হোয়াইট ব্রেড। আর এই যে আমি ব্রেডগুলো উইদাউট বাটার হালকা একটু জাস্ট ওয়ার্ম আপের মতো টোস্ট করে নিচ্ছি, আমার আজকে বাটার খাওয়ার মতো একদম ইচ্ছে নেই। আমি এখানে ডিমগুলোকে সুন্দর স্লাইস করে নিয়েছি, এই তো জাস্ট এই ড্রেসিংটা দিব, এটা দিব, এটা দিব, আর আমার স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। যে আমার স্যান্ডউইচ হয়ে গিয়েছে, এটা জাস্ট এখন আরেকটা দিয়ে কভার করে দিব। And that's it, it's a sandwich, simple.
যে আমার ব্রেকফাস্ট রেডি, আর আমি এখানে একটু গরম পানি নিয়েছি, আছে একটু গরম পানি খাই আপো সকালবেলা। এই তো এখন একটু ব্রেকফাস্ট এনজয় করি, পরে আবার সবার সাথে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আজকে ফার্স্ট টাইম আমার বিল্ডিংয়ে জিমে আসলাম দেখতে। অলমোস্ট অনেক বড় বড় ইকুইপমেন্টগুলোই নষ্ট ছিল, অ্যাজ ইউজুয়াল এটাই হবে। সো এই তো আমি এখানে অলমোস্ট 1 আওয়ারের মতো জিম করে কাহিল, কারণ ফার্স্ট ডেতে আপনি বেশি করতেও পারবেন না আর করলে টায়ার্ড হয়ে যাবেন। তারপর এসে এত জিম করে আমি আইসক্রিম খেলাম, উইচ ইজ যা করেছি যা সোয়েটিং সব শেষ। তারপর এই তো একটু রান্না করছিলাম, একটু মুরগিটা রান্না করছিলাম আলুর ঝোল দিয়ে, সাথে ভাবলাম অনেক দিন কিছু বানানো হয়নি, তো সেমাই পড়েছিল ঈদের। যেহেতু ঈদে এবার সেমাই কেনার পরেও আমি বানাতে পারিনি, এতই শরীরটা খারাপ ছিল। সো আমি এখানে নিয়েছি বনফুলের এই সেমাইটা, এটা দিয়ে আমি বানাবো সেমাইয়ের লাড্ডু। এটা খুবই ইজি একটা রেসিপি, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এখানে জাস্ট লাগবে কনডেন্স মিল্ক, একটু বাদাম, বাদামটা অ্যাভয়েড করলেও কোনো সমস্যা নেই, আপনি বাদাম ছাড়াও বানাতে পারবেন, বাদাম কিশমিশ এগুলো জাস্ট অপশনাল। আর লাগবে ঘি, বাট আমার যেহেতু ঘি নেই সো আমি বাটারটা ইউজ করবো, বাটারটাও যথেষ্ট ভালো অ্যান্ড ফ্লেভারফুল, সো এই বাটারটাতেই আমার হয়ে যাবে, আর তেমন কিছুই লাগবে না। আপনারা যদি লাড্ডুর রেসিপিটা দেখতে চান, এটা আমার ইউটিউব শর্টসে দেওয়া আছে। এই তো আমি এখন লাড্ডুগুলোকে জাস্ট শেপে করে নিচ্ছি, এটা খুব তাড়াতাড়ি করতে হয়, অ্যান্ড ইউজুয়ালি সব লাড্ডুই তাড়াতাড়ি গরমটাকতেই করতে হয়। এই তো আমি করেছি যতটুকু পেরেছি। এটা অ্যাকচুয়ালি আমার আম্মুর রেসিপি, আমি আম্মুর থেকে খেতাম, সবারই খুব পছন্দ, খুবই সিম্পল অ্যান্ড ইজি কুইক একটা ডেজার্ট বানানো যাবে। তারপর এই তো শুরু হলো আমার কিছু ফার্নিচারের পার্সেল আসা। এটা আমার ফার্স্ট পার্সেল ছিল, এটা খুবই লাইট ওয়েট ছিল, সো এটা পার্সেল হিসেবে চলে এসেছে, আর আমি কাজ থেকে এসে এটা পিক করেছি, আমার বাসার নিচেই রেখে গিয়েছিলো। অ্যান্ড এসে এটা আমার বানাতে একদমই টাইম লাগেনি, আমি একটা ছোট্ট একটা সিম্পল একটা সেন্টার টেবিল অর্ডার করেছি। আমার ছোট্ট বাসাটাকে আমি খুব ছোটো ছোটো অ্যান্ড খুবই স্লোলি জিনিসপত্র দিয়ে সাজাই। তারপরের দিন এসেছিলো দুইটা অনেক হেভি পার্সেল, যেটা উপরে নিয়ে আসতে আমার অবস্থা টাইট হয়ে গেছিলো। এই ছোটো পার্সেলটা দেখতে ছোটো লাগছে বাট এত হেভি ছিল, অ্যাকচুয়ালি দুইটাই অনেক বেশি হেভি ছিল, আমি দুইটাই নিয়ে এসেছি। এগুলো অর্গানাইজ করতে একটু টাইম লাগবে, সো এখন অর্গানাইজ করবো না, রেখে দিচ্ছি এটা। এই তো রাত্রেবেলা এগুলো সব বানাতে বসলাম, আমি আর আমার হাজবেন্ড মিলে এগুলো বানাচ্ছিলাম, খুবই মানে টাফ বলবো না বাট টাইম লেগেছে বানাতে। এটা যেরকম রাত্রে কমপ্লিট করেছিলাম, এটা একটা বেঞ্চ সহ একটা শুরাক, এটা খুবই ভালো পড়েছে, আমার এই কর্নারটার জন্য একটা কিছু দরকার ছিল, সো ইটস পারফেক্ট। আর আমি একটা টিভি ট্রলি অর্ডার দিয়েছি, এটা এটা রাত্রে এখন বানানো কমপ্লিট করা সম্ভব না, কারণ আমরা দুইজনই অনেক টায়ার্ড আর এটা বানাতে একটু টাইম লাগবে। সো রাত্রে একটু চলে গিয়েছিলাম ড্রাইভে, এটা আমাদের ব্রড ভিউ। সেজে বসে আছি তার বুকে, সেজে চেয়ে আছি করা চোখে জানালার পাখি মেঘে ধরতে, সেজে বসে আছে। পরের দিন এই তো সকালে উঠে একটু ব্রেকফাস্ট অর্ডার করেছি, আমার এটা একটা ফেভারিট স্টোর যেখানে আমি মাঝে মধ্যে যাই নিতে, সো আমি উবার ইটস এটা দেখে খুব খুশি হয়ে গেছি যে এই স্টোরটা আছে। আমি একটা প্লেন ক্রোসান্ট আর একটা আমন্ড ক্রোসান্ট অর্ডার দিয়েছি, এগুলো সব ফ্রেশলি একদম বেক করে ওরা এই বেকারিটাতে। আর ফার্স্ট টাইম আমি ম্যাকারন ট্রাই করেছি, যেটা আমার একদম ভালো লাগেনি, আই ডোন্ট নো সবার এত ম্যাকারন পছন্দ কেন, বাট আমার পছন্দ না। আমি এখানে একটা মুস চিজ কেক অর্ডার দিয়েছিলাম, অ্যান্ড এই কেকটা আই হ্যাভ টু সে ওয়াজ রিয়েলি 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 গুড, কারণ ফ্রেঞ্চদের টেস্ট অন্যরকম। আর এই তো পরে এটা দুই দিন পরের ভিডিও ছিল, সো দুই দিনের মাঝখানে আমার টিভি ট্রলিটাও বানানো হয়ে গিয়েছিলো, অ্যান্ড এইদিকে ওয়েদারটাও অলমোস্ট ভালো হয়ে গেছে, আমার ঘরটা খুব গোছানো লাগছে। এখনও যদিও টুকটাক অনেক কিছুই করা বাকি, ঘরটা খালি খালিই থাকে, এক বছর পর আমি কিছু ফার্নিচার কিনেছি, সো আই এম স্টিল হ্যাপি দ্যাট আমি এগুলো কিনতে পেরেছি নিজের টাকায়, ছোট্ট ছোট্ট জিনিস কিনে ঘর সাজানো, এটাতে আলাদা পিস আছে। শেষমেশ বিকালে গিয়েছিলাম একটু বিচের পাড়ে, কারণ ওয়েদারটা ভালো ছিল, বিচে গিয়ে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছিলো। অ্যান্ড দ্যাটস ইট ফর দিস ভিডিও, কিপ ওয়াচিং, কিপ অ্যান আই ফর নিউ ভিডিও, কারণ আমি একদম নতুন ভিডিও বানাই না, যাই না, এত টাইম পাই না, বাট থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।